ইসরায়েলি হামলায় গাজায় নিহত 43, যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে কবে, জানাবো আজকের ভিডিওতে। অন্যদিকে ন্যাটোর 45,000 টন অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার। এবার বিস্তারিত, ফিলিস্তিনের গাজা উপত্যকায় গেল 3 দিন ধরে ইসরায়েলি হামলায় অন্তত 43 জন নিহত হয়েছে। এর মাঝে জানা গেছে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বিবদমান দুই পক্ষ। প্যালেস্টাইন ইসলামিক জিহাদ জানিয়েছে স্থানীয় সময় রবিবার রাতে 11:30 থেকেই কার্যকর হচ্ছে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি। এই সমঝোতা আলোচনায় মধ্যস্থতা করেছে মিশর, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো ঘোষণা আসেনি। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ, গাজার বিভিন্ন জায়গা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পিয়াজের এক জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার করার পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পিআইজের লক্ষ্যবস্তুতে হামলা চালালেও গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। হামাসেও ইসরায়েলে হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ন্যাটোর সরবরাহ করা 45,000 টন অস্ত্র ধ্বংস করা হয়েছে বলে রোববার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ সংবাদদাতা তাসের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিকোলাভ অঞ্চলে বেচ নুয়েস্কের এলাকায় একটি অস্ত্রগারে সম্প্রতি ন্যাটো দেশগুলোর সরবরাহ করা 45,000 টন গোলাবারুদ ধ্বংস করা হয়েছে। রাশিয়ান বাহিনী আরও 5টি গোলাবারুদ গুদাম ধ্বংস করেছে বলেও দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে শনিবার ইউক্রেনে 2টি SU-25 সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। এই ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেকভ বলেছিলেন, কিরু বুগ্রাব অঞ্চলে পেলসোবো বসতির কাছে বিমান হামলা চালিয়ে একটি এবং খেরসন অঞ্চলে রাত গুবস্ত বসতির কাছে আরেকটি SU-25 সামরিক বিমান ভূপাতিত করা হয়। এদিকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।